হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেল বেঙ্গল উন্মেষে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আমি অনিমেষ কুণ্ডু, আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইকোনমিক্সে যে কোনো কিছু বর্ণনা দিতে গেলে আমরা ছবির ব্যবহার করি। এখন সেই ছবিটা আঁকবে কিভাবে বা সেই ছবিটা আঁকার নিয়ম নীতি কিছু সেটা সম্বন্ধেই বলবো। ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং তোমার বন্ধু বান্ধব যারা ইকোনমিক্স পড়ে বা ইকোনমিক্স নেবো বলে ভাবছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবে। তো দেখো, ইকোনমিক্সে ছবি আঁকতে গেলে যে তোমাকে খুব ভালো একজন শিল্পী হতে হবে তা কিন্তু নয়, কিন্তু তোমাকে কয়েকটা জিনিস বা কয়েকটা বিষয়কে মাথায় রেখে রাখতে হবে, যাতে তুমি ছবিটা যা বোঝাতে চাইছো তা যেন ছবির মধ্যে পারফেক্টভাবে ফুটে ওঠে। ওকে, তো একটা ছোট্ট উদাহরণের সাহায্যে এই ব্যাপারটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। দেখো দেখো, আমি এখানে আমের দামের সঙ্গে চাহিদার সম্পর্ক এবং এখানে আলুর দামের সঙ্গে চাহিদার সম্পর্ক দেখিয়েছি, অর্থাৎ দুটো প্রোডাক্ট আছে, সেই দুটো প্রোডাক্টের বিভিন্ন দামে কী পরিমাণ চাহিদা হয় সেটা দেখিয়েছি। কারণ আমরা জানি চাহিদার সঙ্গে দামের একটা বিপরীত সম্পর্ক আছে। ওকে, এখন এই ছবিটাকে যদি আমি আঁকি আর এই ছবিটাকে যদি আমি আঁকি কিভাবে আঁকবো, দেখো একদম স্টেপ বাই স্টেপ ফলো করবে, তোমরা নিজেরাও খাতায় প্র্যাকটিস করবে, যদি বুঝতে না পারো আমায় কমেন্ট করবে। ওকে, তো প্রথমে আমি কি করব, প্রথমে ছবি আঁকার প্রথম নিয়ম যেটা সেটা হচ্ছে আমাকে টু ডাইমেনশনাল ছবি অর্থাৎ দুটো অক্ষ বরাবর ছবি আঁকবো। এদিকে আমাদের নর্মালি মাধ্যমিক লেভেলে যারা ভাবো অঙ্ক অঙ্ক আছে, অঙ্কে খুব শক্ত শক্ত জিনিস, তো সেটাই বলে দিই। প্রথমে আমরা এদিকে এক্স মাপি, এদিকে ওয়াই মাপি। মাধ্যমিকে আমরা যে গ্রাফ করেছি সেখান থেকে এই ছবিটা তোলা, মাধ্যমিকে আমরা গ্রাফ করেছি এরকম একটা ছবি দিয়ে, যার এদিকে প্লাস এক্স, এদিকে মাইনাস এক্স, এদিকে প্লাস ওয়াই, এদিকে মাইনাস ওয়াই। এবার এই পোর্শনেরই যেহেতু আমাদের নেগেটিভ ভ্যালু নেই, এখানে কোনো ঋণাত্মক ভ্যালু নেই, সেহেতু এই পোর্শনটা আমি নেবো না, এই নেগেটিভ ভ্যালুর পোর্শনটা এবং এইদিকে নেগেটিভ ভ্যালুর পোর্শনটা নেবো না। তাহলে এই দুটো পোর্শনকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার কি পড়ে থাকছে, সিম্পল এইটা পড়ে থাকছে, এই ছবিটাকে আমি এখানে এনেছি বড় সাইজ করে। ওকে, তাহলে এখন এটা যদি আনি এখানে থাকছে শূন্য বা জিরো, কারণ এখান থেকেই সমস্ত ভ্যালু শুরু হচ্ছে। এখানে অনেকে বলে ও এই পয়েন্টটার নাম ও বিন্দু, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে শূন্য, ভালো করে বুঝো, এই পয়েন্টটার নাম ও বিন্দু, তুমি ওর নালিকে অন্য কিছু দিতে পারো, কিন্তু আমরা যেহেতু এইখান থেকে শুরু করছি তাহলে এখানে সবসময় ও দেওয়া হতো, মাধ্যমিক লেভেল থেকে করে এসছি, তো এই পয়েন্টটার নাম ও বিন্দু, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে জিরো, ভালো করে মাথায় ঢোকাও, ও আর জিরো কিন্তু এক নয়, এই পয়েন্টের নাম ও বিন্দু, মানে এইটার সঙ্গে এটা যেখানে টাচ করছে এই পয়েন্টের মান, এই পয়েন্টটার নাম হচ্ছে ও বিন্দু, কারণ ও নালিকে এ বি সি ডি এভরিথিং তুমি যা খুশি দিতে পারতে, কিন্তু এই পয়েন্টের ভ্যালু কত সেইটা হচ্ছে শূন্য। ঠিক আছে, তো এইটা পর্যন্ত হলো। কিন্তু আমাদের ইকোনমিক্সে আমরা যখন এই ছবিটা আঁকবো তখন তার এক্স আর ওয়াই দেবো না, এক্স আর ওয়াই দেবো না, এখানে কি দেবো, এখানে আমরা দেবো ওয়াইয়ের জায়গায় এখানে দেবো দাম অর পি, এখানে দেবো চাহিদার পরিমাণ, পরিমাণ অর কিউ অর ডি, এনিথিং লিখতে পারো। ওকে, সেম জিনিস এটার ক্ষেত্রেও প্রযোজ্য, তাহলে এখানেও একটা এরম লাইন আঁকবো, এই লাইন আঁকলাম, এদিকেও দাম পি, এদিকে কিউ, বড় করে লিখছি না, কিউ আর ডি মানে দুটোই লিখতে পারো, ডিও ডিমান্ড, কিউ ফর কোয়ান্টিটি ডিমান্ড, দুটো এক, এখানেও শূন্য ভ্যালু, মানে ও নাম বিন্দুর নাম হচ্ছে ও, এটা কিন্তু ও শূন্য নয়। এবার আমি কি করে এই ছবিটার এই ছবিটা সেট করব, দেখো এখানে বলেছে এই যে স্কেল সেট করব, বিভিন্ন দামে চাহিদার পরিমাণ বিভিন্ন, সেই স্কেলটা সেট করব কি করে, এখানে আমি প্রথমে দেখব এটার মধ্যে যে সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 90, মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু হচ্ছে 50 দামের, প্রথম দামটা সেট করো, দামটা এদিকে সেট করবো, তাহলে মিনিমাম 50 ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে আমার ম্যাক্সিমাম 90, তাহলে 50 থেকে 90 মানে 40 রেঞ্জ, রেঞ্জ হচ্ছে 24, মানে 50-এ শুরু হবে এবং 90-এ শেষ হবে। এখন আমাকে এর মধ্যে 50 থেকে 90 সেট করতে হবে, বা 10 বেশি করতে পারো, 50 থেকে 100 বা 40 থেকে 100 করতে পারো, কিন্তু আমরা তো জানি এখানটা শুরুটাই হচ্ছে শূন্য,
তাহলে এটা যদি শূন্য হয়, এবার আমি তাহলে কতটা করবো? এখানে তো আমি যদি বেশি বেশি করি কি হবে, অসুবিধা হবে। তো এর জন্য প্রথম কি দরকার, আমরা এই স্কেলটাকে আমি ভাগ করে নিচ্ছি, অর্থাৎ 50 থেকে 90, মানে 0 থেকে 90-এর মধ্যে বা 100-এর মধ্যে আমাকে রাখতে হবে। তাহলে এটাকে যদি আমি 5টা ভাগে ভাগ করি বা 10টা ভাগে যদি ভাগ করতো, এইবার তাহলে বেশি হয়ে যাবে। তাহলে 5টা আমি যদি 10টা ভাগে ভাগ করি তাহলে কি হবে, এটা হচ্ছে শূন্য, তারপরে এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নাম দিয়ে দাও, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, অ্যান্ড এটা 100। এটাকে 100 দিই, নামটা একটু পাশে লিখে দিই, হয়ে গেল। এবার চাহিদাটাকে সেট করব। তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত যদি 100 হয় তাহলে এখানেও কি আমি 100ই বসাবো? সেটা কিন্তু নয়, যেদিকে যে স্কেলটা সেট করব তার রেঞ্জ অনুযায়ী সেট করব। এখানে কত শুরু হচ্ছে, সব থেকে মিনিমাম ভ্যালু কত, সব থেকে মিনিমাম ভ্যালু 5, সব থেকে মিনিমাম ভ্যালু 5 এবং সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু 20। তাহলে আমাকে এখান থেকে এর মধ্যে 0 থেকে 20 বা 20-র থেকে একটু বেশি 5 বেশি করতে পারি, আমি বেশি করবো না। এখান থেকে 100 করার তো দরকার নেই, কারণ আমার ভ্যালু তো 20-র মধ্যে লিমিটেড। ওকে, তাহলে এবার সেট করো, এটা তো শূন্য ভ্যালু, তাহলে 20 করতে হবে। তাহলে আমি এখানে করে 2 করে করছি, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। তাহলে এটা হলো আমাদের স্কেল সেট। স্কেল সেট করলাম, স্কেল সেট করে এবারে আমি কি করবে, পুট করব। বলেছে 90 দাম যখন, মানে এই যে 90 যখন দাম, তখন চাহিদার পরিমাণ কত, 5। তাহলে 90 দামে চাহিদার পরিমাণ 5, তাহলে 4 আর 6-এর মাঝখানে একটা বিন্দু হবে, 4 আর 6-এর মাঝখানে একটা বিন্দু, মানে এইটা একটা বিন্দু, তাহলে এটা হবে 90 আর 4 আর 6-এর মধ্যে একটা বিন্দু, তাহলে এরকম একটা বিন্দু পাবো। এই পয়েন্টের ভ্যালু কত, 90 x/y হয়, y/x নয়, সরি, এখানে 5/90 এই পয়েন্টের ভ্যালু। এবার পরের সেটটা দেখো, 70 হলে 8 হয়, তাহলে 8 মানে এটা উঠলো, 7 মানে এটা ঠেকলো, তাহলে এটা এখানে মিশে যাবে। এই যে বিন্দুটা পাবো, এই বিন্দুটা হবে 8/70। তারপর একটা কত বলেছে, 60 হলে 12, 12 যখন হবে তখন 60, তাহলে 50 60, তাহলে এটা এখানে গেল আর 12-র এটা এখানে আসবে, 12/12,60। তারপরটা কত, 50 হলে 20 হবে, তাহলে 20 50, তাহলে মানে 50 মানে এই পয়েন্টটা যাবে এখানে, এটা এখানে যাবে, এটা উঠবে, তাহলে এখানে কি মিশছে এখানে। এইবার যদি আমি এগুলোকে যোগ করি চাহিদা রেখার জন্য, তাহলে এই দেখো যে রেখাটা পাচ্ছি, এটা একটা নিম্নমুখী চাহিদা রেখা, এই রেখাটাকে বলা হচ্ছে নিম্নমুখী চাহিদা। তাহলে স্কেল সেটটা বুঝতে পেরেছো? এখন এই দূরত্ব মানে কি, এই দূরত্ব সবসময় সমান হবে, মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি সবসময় সমান হবে? না, আমি চাইলে স্কেলটা চেঞ্জ করে দিতে পারি, আমি এটাকে 100 থেকে শুরু করতে পারি, এখানে 1000 শেষ করতে পারি, আমি এখানে 100 থেকে শুরু করতে, এখানে 500 শেষ করতে পারি, মানে যা খুশি করতে পারি, কিন্তু স্কেলটা, হ্যাঁ, তোমার এই গ্যাপটা যদি 10 হয় তাহলে এই গ্যাপটা নিশ্চয়ই 40 হবে না, মেনটেন করতে হবে যে গ্যাপটা। তোমরা ভূগোলে ম্যাপ পয়েন্টিং বা ম্যাপের ক্ষেত্রে দেখবে, ভূগোলে ম্যাপের কোণেতে লেখা থাকে, ম্যাপের কোণেতে দেখতে পাচ্ছ, এখানে অ্যাপের কোণেতে লেখা থাকে যে 1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার সমান, 1 সেন্টিমিটার সমান এত কে 1000 কিলোমিটার, এই যে ছবিটা দেয়া থাকে সেম জিনিসই এখানেও প্রযোজ্য, ঠিক আছে। এবার আমি এইটাকে সেট করব, এই ছবিটা থেকে এইটাকে সেট করব। দেখো এখানে মিনিমাম ভ্যালু কত, দাম কোয়ান্টিটি লিখেছি, দাম হচ্ছে সব থেকে মিনিমাম ভ্যালু 5, ম্যাক্সিমাম ভ্যালু 20, ঠিক আছে। এখানেও মিনিমাম ভ্যালু 5, ম্যাক্সিমাম ভ্যালু 20, তাহলে দামের ক্ষেত্রে এটা এখানে থেকে এটা, তাহলে দাম এখানে আমি সেট করবো কত, 20, মানে এখানে আমি 5-এ যদি সেট করি তাহলে এটা 0 আছে, আমি চেঞ্জ করতেই পারি এখানে 5, এই ভ্যালুটাকে 5 লিখতে পারি, এই ভ্যালুটাকে 10 লিখতে পারি, এই ভ্যালুটাকে 15 লিখতে পারি, অ্যান্ড এই ভ্যালুটাকে 20 লিখতে পারি। দেখো এই গ্যাপটাকে একটু মেনটেন করতে হবে, আর কিছু নয়, গ্যাপটাকে একটু মেনটেন করা। আর এই গ্যাপটা যদি 5 হয়, তুমি এইখান থেকে এই গ্যাপটা নিশ্চয়ই 20-30 লিখে দেবে না, তাহলে এইটুকু 30 হয়, এটা হয় না, মানে গ্যাপটা মেনটেন করা। হাতে করে আঁকা ইকোনমিক্সের যে কোনো ছবি সেখানে ম্যাটার করে না, একদম পারফেক্ট পয়েন্ট মাপিয়ে স্কেল বসিয়ে তো করা উচিতই নয়, একদমই নিয়ম নেই। যারা বলে স্কেল বসিয়ে কিচ্ছু করতো, তোমার হাতের চেষ্টা করো, এই কিছুদিন করতে করতে দেখবে হাতের লাইন অটোমেটিক সোজা হয়ে গেছে, ঠিক আছে। হলো,
এবার এটাকে সেট করো, এখানে দেখো এখানে মিনিমাম ভ্যালু 2, ম্যাক্সিমাম ভ্যালু 7, তাহলে 2 থেকে 7 আমি আবার একে করি, এই ভ্যালুটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তাহলে দেখো এই গ্যাপটা এখানে 5, অথচ এই গ্যাপটা এখানে 1। আমার ইচ্ছা মতো আমি বসাবো, আমার স্কেলে যেটা থাকবে, আমাকে যদি ধরাতে হবে তো এই ছবিটার মধ্যে। তুমি যদি লাখ দেখাও, এক লোকের ইনকাম যখন দেখানো লাখ 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 দেখাও, তাহলে লাখ লাখ দেখালে কি তার খাতার সাইজ বাড়বে? খাতার সাইজ তো বাড়বে না। তাহলে খাতার সাইজ যেহেতু বাড়বে না, ছবির আয়তন যেহেতু বাড়বে না, সেই স্কেলটা আমি সেট করবো। আমি বলে দেবো যে 1 সেন্টিমিটার মানে এই গ্যাপটা সমান 1 হতে পারবে, 1 হতে পারে, 10 হতে পারে, 1000 হতে পারে, 1 লাখ হতে পারে, সেটা তুমি সেট করে দেবে, সেটা লিখে দেওয়ার মতো। কিন্তু এখানে লিখতে হয় না, এখানে জাস্ট স্কেলটাকে মেনটেন করা। এবার পুট করো 20 হলে 2, তাহলে যখন 20 তখন এটা 2, তাহলে 20 আর 2 এর কোঅর্ডিনেটর একটা, স্থানাঙ্ক বলে এই পয়েন্টটাকে 2xy 20। তারপর একটা কি বলেছে, 3 হলে 15 হলে 3, তিন আর 15, 8 হলে 5, 10-এর পর 8, 8 হলে 5, 5,8, অ্যান্ড 5 হলে 7, 5 হলে 7। এবার এটাকে যোগ করো, এটা একটা চাহিদা রেখা, ডিডি একটা ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা। তো এইভাবে আমাদেরকে ছবি রাখতে হবে। এবার প্রথম কিছুদিন তোমরা প্র্যাকটিস করবে, ধীরে সুস্থে প্র্যাকটিস করবে, কারণ শিখছো তো, শেখার জন্য তো একটু সময় দিতে হবে নিজেকে। শেখার জন্য সবাইকেই সময় দিতে হয়, কেউ আমি একদিনে এটা শিখিনি, তোমরাও একদিন এটা শিখবে না, শিখবে, করবে, ভুল হবে, মাস্টারমশাইকে দেখাবে, মাস্টারমশাই দেখবেন, উনি বলে দেবেন, আবার করবেন। ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল না হওয়াটা অস্বাভাবিক, আমরা কেউ ভগবান নয়, ভুল হওয়াটাই স্বাভাবিক, করতে করতে শিখবে। কিন্তু হ্যাঁ, ভুলটাকে শোধরাবো, এই মেন্টালিটি, এই মনস্কতা, মানসিকতা থাকতে হবে, তবে তুমি শিখবে। এবার দেখো যদি আমি এটাকে চেঞ্জ করে দিই, আমি এই ছবিটা হয়েছে তো, এবার ধরো না এটা আমি আরেকটা ছবি এঁকে এখানে দেখাচ্ছি, যদি আমি এই ছবিটাকে অন্যভাবে করি, মানে এটি মুছে দিচ্ছি, এখন এই ছবিটাকে যদি আমি অন্যভাবে করি, স্কেলটাকে যদি অন্যভাবে সেট করি, ভাবো স্কেলটাকে আমি চেঞ্জ করছি, মানে এটা 5 থেকে 15 আছে, তো আমি যদি এরম এরম করি, এই 1, 2, 3, এতে সময় লাগবে, তুমি যদি ছোট ছোট করো, 20 করে এরকম করে যদি 20 করো, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এরকম করে যদি করো, এটা করতে পারো। বা এটাকে যদি তুমি মনে করো না এরম করবো না, আরও বড়, আরও ছোটো করবো, 0.5 দিয়ে করবো, সেটাও করতে পারো। অর্থাৎ তোমার নিজের ওপর ডিপেন্ড করে এই ছবিটা তৈরি হবে। এখানে তুমি যদি স্কেল সেট করো, এখানে এইখানে যদি 5 দাও, এখানে যদি 10 দাও, এখানে যদি 20 দাও, তাহলে আরও বেড়েই যাবে, আর এদিকেও তুমি বেরিয়ে যাবে, তাহলে বেরিয়ে যদি যাও, তাহলে তো ছবিটার বোঝানোর জায়গা এবং সময় দুটোই তোমার লস হবে, ঠিকঠাক বোঝাতে পারবে না। তো এইভাবে ছবি আঁকতে হয়, এটা খুব টেকনিক্যালি ব্যাপার, একটু যদি একবার বুঝে যাও, আর কোনো দিন কাউকে জিজ্ঞাসা করতে পারে, নিজেই দেখবে ছবি আঁকছো, এত স্কেল করারও দরকার পড়বে না, তখন এমনি এমনি পারবে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুরা আর আছে তাদের শেয়ার করবে, যদি কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয় তোমার, তো আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর একটা কথা, যদি কেউ অনলাইনে ক্লাস করতে চাও আমার কাছে, তো এই আমার ফোন নাম্বার দেওয়া রইলো, এই নাম্বারে ফোন করতে পারো, আমি অনলাইনে ক্লাস নিই। ওকে।